नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। सेप्टेम्बर 2023 आपनी सिंह राशिर मानुष, आपनार ए मासटा केमन जेते चलेछे, आपनार अर्थनैतिक, आपनार प्रेम, आपनार भाग्य, आपनार कैरियर, आपनार दाम्पत्य सुख, आपनार कर्म, आपनार शिक्षा, स्वास्थ्य, समस्त किछु विषय निये आमी ए भिडियोते आलोचना करब। अर्थात आपनादेर मनेर मध्ये जे प्रश्नगुलो रयेछे किना, समस्त प्रश्नेर उत्तर ए भिडियोर मध्ये किन्तु लुकिये आछे। अर्थात এই মাসে নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে দেখুন। আমি এখান থেকে যে বিচারটা করছি কি না, এটা একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এটি বিচার নয়। আবারও আপনাদেরকে বলছি, তবে একটি কথা আপনাদেরকে বলবো, এই রাশিফলটিকে আপনারা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু নিতে পারেন। সিংহ রাশির আপনি যদি জাতক বা জাতিকা হন, এই মাস আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে শুভ ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে। প্রথম আসে স্বাস্থ্য। দেখুন সিংহ রাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু নেই, কারণ রবি আপনার প্লেসমেন্টটা, রবির প্লেসমেন্ট আপনার রাশিতে এবং আপনার দ্বিতীয়ভাবে থাকছে। অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যে খুব বড় ধরনের যে সমস্যা, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আমি একটি কথা বলবো, আপনারা কিছুটা হলেও ফাস্টফুড এবং জাঙ্ক ফুডটা এড়িয়ে চলুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের অর্থ। দেখুন ধনাধিপতি রাশিতে অবস্থান করছে, রাশির অধিপতি আবার ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ একে অপরের চেঞ্জ, রাশি চেঞ্জ করছে। রবি অবস্থান করছে আপনার বুধের ঘরে, বুধ অবস্থান করছে আপনার রবির ঘরে। অর্থাৎ অর্থনৈতিক জায়গায় যদি আপনাদেরকে বলি, এ মাসটা আপনাদের বড় ধরনের অর্থের জায়গাটা কিন্তু, সুযোগ কিন্তু আসতে চলে যে কোনো দিক থেকে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এই মাসে। অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এরপর আসি আপনাদের ক্ষেত্রে ভাগ্য। আমি বারবার বলি, আপনার জন্মকুণ্ডলিতে আপনারা যে বারবার বলেন না কৌশিকদা সময়গুলো কেন ভালো হয়েছে না, ভাগ্য ভাবটা কেমন রয়েছে, আপনার ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করছে। অর্থাৎ এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ভাগ্যের দ্বারা ধন আসবে আপনাদের, এবং এর পাশাপাশি ভাগ্যভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে। এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সাইন কিন্তু বলা যেতে পারে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। অর্থাৎ যারা ইয়াং জেনারেশন রয়েছে, প্রেমের জায়গাটা নিয়ে একটু সমস্যা আসছিল। রূপ আপনার মার্জনা করবে, আপনার বৃহস্পতি এবং রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে দুজনে কিন্তু দূরে সরে গেছে। অর্থাৎ নতুন প্রেম এবং পাশাপাশি পুরাতন প্রেম আপনাদের নিশ্চিতরূপে কিন্তু আসতে চলেছে। প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই। শিক্ষা, এডুকেশান আপনাদের কেমন যাবে? দেখুন যারা বিটেক করছেন, এমটেক করছেন, বা আপনি উচ্চ শিক্ষা সঙ্গে রত রয়েছেন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল কিন্তু দিবে। যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, এমবিএ করছেন, সিএ নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে পঞ্চমভাবে। আমি বারবার বলছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো, কোনো অ্যাডমিশন যদি নিতে চান বা কোনো ফর্ম ফিল আপ যদি করতে চান, এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু ভালো ফল কিন্তু দিবে। এবং বুধাদিত্য রাজযোগ থাকছে,
আপনাদেরকে ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, নবপঞ্চম রাজযোগ থাকছে, আপনাদের মান সম্মানের দিক থেকে লাভ দিবে এই সময়। দেখুন সমস্যাটা কোথায় আসবে, আপনাদের কর্মের জায়গায়। দেখুন কর্মাধিপতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট চাপ থাকবে। মাঝে মাঝে মনে হবে এই কাজটা আমি ছেড়ে দিই, এর থেকে ভালো বেটার কাজ করি, কাজে মন অনেক সময় লাগবে না, চাপ থাকবে, মানসিক প্রেশার থাকবে, কিন্তু এই জায়গাটা আপনাদেরকে কিন্তু যা হবে হবে দেখে নেব, এরকম জায়গাটা নিয়ে মনের একটা জোর নিয়ে, জোশ নিয়ে আপনাদেরকে এগাতে হবে। আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু পলিটিক্সের শিকার আপনি কিন্তু হতে পারেন, আপনি সিংহরাশি মানুষ, পলিটিক্স হতে পারে আপনার সাথে। এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই একটু হলেও আপনাকে ছলে বলে কৌশলে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, ম্যানেজ করতে হবে এক কথায়। এবার আসি আপনাদের বিবাহ দাম্পত্য সুখ। দেখুন সপ্তমভাবে সপ্তমপতি অবস্থান করছে, শ্বসন এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। বিবাহ দাম্পত্য সুখ ডেলি ইনকাম এই তিনটার জায়গায় কিন্তু খুব ভালো। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যদি শনি রেট্রোগ্রেড হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কোনো বড় ধরনের ঋণ আপনাদের পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং আপনাদের কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ভালো কিন্তু আসছে। এবং কথাবার্তার দিকে দ্বিতীয়ভাবে মঙ্গল রয়েছে, তো কথাবার্তার দিকটাতে কিন্তু নিয়ন্ত্রণ রাখুন, কারণ স্পষ্ট কথা বলে দেওয়ার জন্য কিছুটা হলেও আপনাদের শত্রুতা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসা যারা করছেন, আপনি টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, আপনি গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। বা ট্রাভেল ট্যুরের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, বা মেডিসিনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, গোল্ডের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই ব্যবসাগুলো সিংহরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক ফল কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এবং এই মাসে আপনাদের শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট ট্রেন্ডিং থেকে কিন্তু আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। তবে ভাই বোনদের সাথে কিছুটা হলো মতবিরোধ, মতপার্থক্য আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হবে, এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ সেপ্টেম্বর 2023 সিংহ রাশির পাঁচটি বিশাল সুসংবাদ আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন ব্যক্তিগত, হয়তো সিংহরাশি তো লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু জন্ম সময় আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা একটা সার্বিক বিচার। আমি আবার বলছি, বন্ধু হিসাবে নিন, গাইড হিসাবে নিন, আপনারা হনুমানজির উপাসনা করুন এবং সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। আজ এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।